হোয়াটস আপ গাইস, অলিউল ইসলাম হেয়ার, ওয়েলকাম টু অল টিপস সিসি টিপ চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে যে টিউটোরিয়ালটি শেয়ার করতে চাই সেটি হলো, আজকে আমি এসকে স্বাধীন ভাইয়ের ইন্ট্রোটি ব্রেকডাউন দিয়ে আপনাদের দেখাবো। তো আমি কিভাবে আজকে এসকে স্বাধীন ভাইয়ের ইন্ট্রোটি ব্রেকডাউন দেবো এই ভিডিওটা কিন্তু তোমাদের এন্ড পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা এসকে স্বাধীন ভাইয়ের মতো ইন্ট্রোটি মেক করে ফেলতে পারবে। তো আমাদের ইন্ট্রোটি মেক করতে হলে প্রথমে দরকার হবে একটি ভিডিও ক্লিপ। তো এই ভিডিও ক্লিপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তারপর আমাদের পাওয়ার ডিরেক্টর অ্যাপসটি প্রথমে আপনারা চাইলে ক্যানমাস্টার অ্যাপসটি ইউজ করতে পারেন। তো আমি পাওয়ার ডিরেক্টর অ্যাপসটি ইউজ করব। তো এই অ্যাপসটির লিঙ্কও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তারপর আমাদের প্রয়োজন হয় পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি। তো এই পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটির লিঙ্কও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আর বেশি কথা না বাড়ি চলো আমাদের মেন ভিডিওতে। তার আগে একটি কথা না বললি না, এখন বলতো যদি আমার অলরেডি 360 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে অল সিলেক্ট করো, তাহলে আমার পরবর্তী ব্রেকডাউন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে। তো এখন একটা ইন্ট্রো পর চলো আমাদের মেন টিউটোরিয়াল, লেটস বিগিন দ্য শো। ওয়েলকাম ব্যাক গাইস, এখন আমাদের একটি ভিডিও ক্লিপের দরকার হবে, সেটির লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে খুব সহজেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আমাদের পাওয়ার ডিরেক্টর অ্যাপসটি প্রয়োজন হবে, এই অ্যাপসটির লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকবে, তাছাড়া তোমরা ক্যানমাস্টার অ্যাপটির মাধ্যমে এই কাজটি করে নিতে পারবে। তো চলুন এখন আমি এই পাওয়ার ডিরেক্টর অ্যাপসটি ওপেন করব। তো পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে 60x9 সাইজটি নেবেন, তারপর ওকে সিলেক্ট করে দেবেন। তারপর আমাদের ভিডিও ক্লিপটি এখান থেকে নিতে হবে। তো এই ভিডিও ক্লিপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো এখন সিম্পলি আমি ওপেন করব পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি। তো এই অ্যাপটির লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে এই যে সাইন নাম্বার অপশনে ট্যাপ করবেন, তারপর এখান থেকে ট্রান্সপারেন্ট অপশনে ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করলে আপনার ব্যাকগ্রাউন্ডে PNG হয়ে যাবে। তারপর ডিলিট অপশনে ট্যাপ করবেন, তারপর এখানে প্লাস অপশনে ট্যাপ করবেন, তারপর টেক্সট অপশনে ট্যাপ করবেন, তারপর এখানে আবার পেন আইকনে ট্যাপ করবেন, তারপর এখানে আবার ট্যাপ করবেন, তারপর এখানে আপনার চ্যানেলের নামটা দিয়ে দেবেন। তো এখানে আমি অলি টিপস 360 আমার চ্যানেলের নামটি দিলাম, তারপর ওকে ট্যাপ করে দেবেন। তারপর আপনার টেক্সটি একটু মিডলে আনবেন, মিডলে আনার পর এখান থেকে আপনাদের চলে যেতে হবে কালার অপশনে। তো টেক্সটের উপরে ক্লিক করবেন, তারপর এখানে এ অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন 2 নম্বর অপশনে, তারপর এখানে কালার অপশনে ট্যাপ করবেন। তারপর আপনার টেক্সটের অর্ধেক নেবেন রেড, তারপর মার্ক অপশনে ট্যাপ করে দেবেন, তারপর আবার কালার অপশন ট্যাপ করবেন, তারপর বাকি অংশ দেবেন নীল ট্যাপে, তারপর আবার মার্ক অপশনে ট্যাপ করে দেবেন, তারপর এখান থেকে একটু নিচের দিকে সোয়াইপ করবেন, তারপর এখান থেকে ফন্ট অপশনে ট্যাপ করবেন, তারপর আপনারা এই ফন্টের উপর ট্যাপ করবেন, সেভ অপশন ট্যাপ করবেন, তারপর সেভ টু গ্যালারি উপর ট্যাপ করবেন, তারপর আপনারা এখান থেকে PNG ফরম্যাট নেবেন, তারপর সেভ টু গ্যালারি ট্যাপ করে দেবেন। তারপর আবার পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর এখান থেকে আপনাকে লেয়ার অপশনে ট্যাপ করতে হবে, তারপর এখান থেকে ইমেজ অপশনে ট্যাপ করতে হবে, তারপর আমরা যে PNG ফটোটা মেক করছি তো সেই ফটোটা এখানে নিয়ে আসতে হবে। তারপর আপনার PNG ফটোটা একটু জুম করে দেবেন, এরকম একটু মানে ভালো মতন এখানে বসিয়ে দেবেন। যখন আপনার এই যে ইউটিউব সার্কেলটা এখানে চলে আসে তার জাস্ট সেই টাইমেই এখানে PNG টেক্সটটা সেট করে দেবেন। তো গাইস দেখুন আমাদের ইন্ট্রোটি মেক করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন সিম্পলি এই কর্নারে এই অপশনটা ট্যাপ করবেন, তারপর এখান থেকে প্রোডিউস ভিডিও এটার উপর ট্যাপ করবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারি উপর ট্যাপ করবেন, তারপর আপনার রেজুলেশন সেট আপ করবেন, তারপর এখান থেকে প্রোডিউসের উপর ট্যাপ করবেন, তারপর আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। তো গাইস দেখলেন তো মাত্র 2 মিনিটে আমরা একটি ইন্ট্রো মেক করে ফেললাম। তো গাইস আজকের ভিডিওটি হলো এই পর্যন্তই, পরবর্তী আরও এরকম ব্রেকডাউন ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু মাস্ট আমার অলি টিপস 360 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখবে, তাহলে এরকম সকল ব্রেকডাউন ভিডিও তোমরা পেয়ে যাবে সবার আগে। ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন অনেক অনেক ফ্রেন্ডদের কাছে, এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, পরবর্তী কোন ধরনের কার ব্রেকডাউন ভিডিও আমার কাছ থেকে শিখতে চান সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু মাস্ট, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে কোনো কষ্ট ছাড়াই আমার ভিডিও কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আমাকে আপনারা সাপোর্ট করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল নিয়ে সাথে থাকবেন। টেক কেয়ার, বাবা, টাটা।